বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ট্রাইটে ঘোষণা করেছিল রাজ্য সরকার অর্থাৎ এদিন রাজ্যের সকল সরকারি অনুমোদন অনুমোদনপ্রাপ্ত মদের কাউন্টার সহ বার বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল কিন্তু সরকারের এই নীতি নির্দেশিকাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে বাইশে জানুয়ারি দিনভর এমনকি এদিন গভীর রাত পর্যন্ত আমরা মদের কাউন্টারগুলোতে চলেছে দেদার মদ বিক্রি বিশেষ সংশ্লিষ্ট কাউন্টার শাটার ফেলে শাটারের মধ্যে থাকা চিত্র ব্যবহার করে দিনভর মত পরিলক্ষিত হয় সবচাইতে অবাক করার বিষয় হলো রাম মন্দির উদ্বোধনকে নিয়ে যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সার্বিকভাবে গোটা প্রশাসন বিশেষভাবে তৎপর ছিল সেখানে তেলিয়ামিতে এমন কোন জাদুবল কাজ করেছে যেখানে প্রশাসনের নির্দেশকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য ময়দানে দেখতে পাওয়া যায়নি খোয়াই জেলা প্রশাসন সহ তেলিয়ামা মহকুমা প্রশাসনের কোনো কর্মকর্তাকে এই পরিস্থিতিতে একদিকে যেমন খোয়াই জেলা প্রশাসন এবং তেলিয়ামা মহকুমা প্রশাসনের ভূমিকা নিয়ে নানান চিহ্নে সৃষ্টি হয়েছে পাশাপাশি ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও জোরালো দাবি উঠেছে রিপোর্ট আর নিউজ